ভাই রামাজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবিতি নদুনিয়ার বাদশা খাবি উল্লাহ খে নবী জন বে মোক আম্মাদ ও রসুল উল্লাহ খে সাল্লাল্লাহ আনে কে ভাষাল্লাহ পাঁচ দবানে জানিয়ে দিয়ে গেলে ও মাসাবিরা বিরাগ ওরাগ আমি রসুলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যে সময় আমার উন্মাতুম্মা তিদের ভিতরে মসজিদ তৈরি করার হুড়ু হুড়ি চল প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা চলবে ও মেমসাবীরা ইবাদতের জন্য মসজিদ নির্মাণ হবে না মানুষকে দেখানোর জন্য অহংকার গরিমা বহি প্রকাশ করার জন্য পৃথিবীর জমিনে মসজিদ নির্মাণ করা হবে মিলিয়ে দেখেন না আরে বাপ মোল্লিক পড়া ছেলেরা ওই পড়া যে ওই যে এ কি মসজিদ আছে দেখি আয় পাগল হয়ে যাবি পাগল হয়ে যাবি জোহরে রক্তে নামাজ পড়তে গিয়ে চারজন নামাজ পড়ছে ইমাম মজ্জে না দুটো মুসল্লি পাগল হয়ে যাবি পাগল সত্যি গিয়ে বেহুস হয়ে পড়ে গেছে এত সুন্দর মসজিদে চারজন মুসল্লি দাম পড়ে গেছে চারজন মুসল্লি তাহলে আল্লাহকার এই কোথলপুর এলাকার মসজিদটা ঠিক আছে একদম টাইট ফিট একদম মুসল্লি সব সময় হয়তো সব নাকি এই ফ্যানটা এখন বন্ধ করতে হবে ভাই এই ফ্যান হ্যাঁ পরে চালাবেন গরম হয়নি ইঞ্জিন এখনো

আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা আল্লাহ ফেরেস্তা জিবরিল আলী গিসালাম আমাকে দুটি সংবাদ দিয়ে গেছে একটা হলো খুশির আর একটা হলো বড় কষ্টের আল্লাহ নবী সাবিরা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর খুশির সংবাদটা কি দুঃখের সংবাদটা কি একবার আমাদেরকে বলুন নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদ

আল্লাহর নাম দেবে সব সুগার নাকি ডাক্তারে হয়তো নিষেধ ফিচেদ করে কি দেখি জানি এ সব সুগার ঠিক আছে তো সব হুগলি বাবা লু গণ্ডগুলির শেষ নেই সুগার একদম হার্ড একদম কথা ঠিক না ভুল আমার সঙ্গে থাকতে গেলে একদম চাঙ্গা হয়ে থাকতে হবে প্রত্যেক দিন জলসা প্রত্যেক দিন আপনাদের নেক আল্লাহ আল্লাপের খাস রহমতে কমপক্ষে দুটো এভরি নাইট দুটো করে কোনোদিন আবার তিনটে এই আজকে আবার তিনটে কোনো দিন আবার চারটে দিনের বেলা জলসা দুর্বল মনে হচ্ছে হ্যাঁ ভাই আপনি বেশি ভালো মন্দ খান আমার মতো খেলে আপনি মরে যাবেন বেশি দিন বাঁচবেন না আবার খাওয়া দুবেলা একদম মাপের খাওয়া দুবেলা খাবো আমি রাতের খাওয়া কখন হবে তা ঠিক নেই হয়তো রাত দুটোই হতে পারে তিনটোই হতে পারে দিনের বেলা খাবো ঠিক জোহরের নামাজ আদায় করে দুটো থেকে আড়াইটার ভিতরে অল্প দুটো ভাত খাবো সারাদিন এইভাবে চলছে ভাই আসলাম পাওয়া যাবে কি দেবো মুড়ি আর চানা চুল খাওয়া আল্লাহ তাতে দুর্বল দুর্বল মনে মনে হচ্ছে কি অল্প খান সলিড খান সুস্থ থাকবেন আল্লাহ পাক তাকতের জায়গাটাও ঠিক রেখে দেবে জম্মের খাওয়া খাবেন ও হসপিটালের বেড ডাকতেছে কত বুঝতে পারেননি জম্মের খাওয়া খাবেন জম্মের সবার স্বভাবে আমার সঙ্গে চাঙ্গা হয়ে থাকতে হবে সব চাঙ্গা থাকবেন তো নাকি একদম মনে স্পিরিট নেবেন হুজুর কেলা পেছন দিক থেকে ফয়েজ মারছে বুঝতে পারেননি একদম স্পিরিট নিয়ে থাকেন উচ্চ আওয়াজ একবার প্রাণ খুলে সোভান আল্লাহ পড়ুন বাবা এত যে উনি বেলুন সব ফেটে যাবে আসতে পারবো এই চাঙ্গা হলো একবার উচ্চ আওয়াজে বলেন সোভান আল্লাহ হাইড জোরে বলেন সুবাহান্লাহ হ্যাঁ বরাবরই অবস্থা যেন থাকে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ঘে নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ ঘে সাল্লাহ আলী সাল্লামের সাবিরা আল্লাহ নবীর কাছ থেকে শুনতে লাগলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া খাবিব আল্লাহ এরপরে কি হবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে এটা তো বড় খুশির সংবাদ আল্লাহ নবী বললেন না সাবিরা এরপরে যে সংবাদটা জীবিত বড় আফসোসের কষ্টের সংবাদ মুসলমানদের সংখ্যা বাড়লে তো আনন্দ হবে শুরু না এরপরই খুব কষ্টের সংবাদ আছে গোটা পৃথিবীতে আমার উম্মা তুম্মা সংখ্যা বেড়ে যাওয়ার পরেও বেড়ে যাওয়ার পরেও আল্লাহ পাক আল্লাহ তালারে জমিনে সব থেকে নির্যাতিত জাতি হিসাবে সব থেকে নিষ্পেষিত জাতি হিসাবে অত্যাচারিত হিসাবে পৃথিবীর জমিনে মুসলুম হিসাবে আমার আল্লাহ আমার উন্মুত কেই চিহ্নিত করেছে আল্লাহ নবী সাবিরা অবাক হয়ে গেলেন হাতরাতে ওমর রুটে দালেন ইয়ারসুল ইয়া হুজুর আজকে আমরা সংখ্যায় কম আমাদের সংখ্যা কম কিন্তু পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন সম্প্রদায় আমাদের উপরে আঙ্গুল তুলে কথা বলতে পারে না অথচ তখন সংখ্যায় বেশি হবে হুজুর কেন তাদের উপরে এত অত্যাচার করা হবে আল্লাহ নবী জানিয়ে দিলে ও সাবিরা এর অন্য কোন কারণ হবে এর কারণ হলো মুসলমানের ভিতর থেকে আল্লাহর ভয় আর আমি উঠে যাবে মিলিয়ে দেখেন ওজন করে দেখেন তো এই কথাটা আজকে বাস্তবের সঙ্গে মিলছে কিনা আমরা সত্যি আল্লাহকে ভয় করে চলছি জোরে বলেন আওয়াজ দিচ্ছে না সব স্ট্রাইক করেছেন নাকি সব টেনশনে পড়ে গেছেন নাকি ভয় করে চলছি ভাই তোমার সাউন্ড আজকে একদম আদমারা হয়ে যাবো কোনো আমি বুঝতে পেরেছি হ্যাঁ ভালো করে সাউন্ড এটা সব ঠান্ডা হয়ে যায় অসুবিধে নেই সাউন্ডটা বাড়া বা ফোরং করিসনি ভাইরা মা জানে না যুবকেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ান বাদশাহ হাবিবউল্লাহ খে নবীজনৰ বে মোকাম্মদু রসুল্লাহ খে সাল্লাল্লাহ খোয়াণী কিবা সাল্লাম নবী আমার

ছেলেরা ওয়াজ মাহফিল দেয় গুণহুড়ি করে বিরাট বিরাট টাকা খরচ করে মাহফিল দেয় মসজিদ নির্মাণ করে কিন্তু দেখতে পাওয়া যায় এই মুসলমান ঘরের ছেলেদের ভিতরে 95% জলসা কমিটি হলো বেনামাজি কত কি ঠিক বলতিস বলে মনে হয় আমার এই ছোট্ট বয়সে তিরিশ বৎসর বয়সের ভিতরে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার উপরে বলছি বছরে তিনশোটা যদি জলসা করি তিনশো কমিটির ভিতরে কমিটি হলো বেনামাজি দাঁড়িয়ে পেচ্ছাপ ফের নেওয়ালা প্লেয়ার সব এরাই দাঁড়িয়ে রসুল্লাহর উপরে সালাম কেয়াম করতেছে এরাই রসুল্লাহ সানে মাহফিল দিচ্ছে নবী দিবস পালন করছে এরাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের বসে বসে রসুলের উপরে দরুচ্ছরি পড়ছে ভাই এবার প্রশ্ন একজন পেশা ফিরনেওয়ালা পানি যদি কুলুক যদি গ্রহণ না করে নাপাকি অবস্থায় যদি রসুল্লাহ বেনামাজি একজন উম্মাদ যদি রসুল্লার দরবারে সালাম দেয় সেই সালামটা পৌঁছাবে বা রসুল্লাহ নেবে কিনা প্রশ্ন টেনশনে পড়ে গেছেন সব নাকি সানাস ভাইকে দাওয়াত যাচ্ছে আজকে আমাদের দূর অবস্থার কারণগুলো বর্ণনা করছে আমরা যে সমাজে লাঞ্ছিত গোটা বিশ্বে কটা দেশ আছে জানেন তাম পৃথিবী তথ্য বলছি হাস ক্লাস করে মুগুস্ত করে রাখেন পরীক্ষার খাতা এটা তাই পড়লে লিখতেও পারবেন ছেলেরা বিশ্বে দুশো চব্বিশটা দেশ আছে কটা দেশ দুশো চব্বিশটা গোটা কান্ট্রিজ একশো ছিয়ানব্বইটা স্বাধীন রাষ্ট্র আছে তার ভিতরে সিক্সটি নাইন কান্ট্রিজ মুসলিম উনসত্তরটা রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্র একবার জোরে বলুন না সোহান আল্লাহ জোরে হবে না সোহান আল্লাহ ধর্ম কটা আছে জানেন শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করলে হবে না গোটা বিশ্বে কটা ধর্ম আছে জানেন দুশো চোদ্দটা কটা ধর্ম চোদ্দটা ধর্ম জনসংখ্যা কত জানেন দু সালে আটই সেপ্টেম্বর কলম পত্রিকায় একটা গোটা ওয়ার্ল্ডের অ্যানালাইসিস গোটা বিশ্বের বিজ্ঞানীরা একটা অ্যানালাইসিস গবেষণা করে রিসার্চ করে বার করেছেন স্যাটেলাইটের মাধ্যমে আদম সুমারি করেছেন গোটা বিথি পৃথিবীতে দুশো ধর্মের মানুষ বসবাস করছে এদের সংখ্যা হল সাতশো কোটি পঁচাত্তর লক্ষ দু বারো জন একবার জোরে বলুন সোহানাল্লাহ গোটা বিশ্বের মানুষের সংখ্যা কত সাতশো কোটি পঁচাত্তর লক্ষ দু বারো জন ওয়ান এ রিলিজিয়ান অফ ইসলাম দ্যাটস এ ইমিনিং মুসলিম একটা ধর্মের নাম হলো ইসলাম তাদের ধর্ম বিশ্বাসী কে মুসলমান বলা হয় এদের সংখ্যা একক পনে তিনশো কোটি একবার বলেন এই হবে না বলেনা সবহারাল্লা গোটা বিশ্বে মুসলিম কত আছে বিজ্ঞান বলছে পনে তিনশো কোটি ভাবতে পারছেন যাদের এত সংখ্যা গোটা পৃথিবীতে তারাই সব থেকে নির্যাতিত কারণ তো আছে অর্থনৈতিক পরিকাঠামো পৃথিবীতে সব থেকে বেশি ধনবান ব্যক্তি মুসলিম হ্যাঁ এডুকেশন শিক্ষাগত যোগ্যতা যদি দেখেন শিক্ষার দিকে এগিয়ে আছে মুসলিম কমি নেই এদের ভিতরে যেটা নেই রসলুল্লাস থেকে শত উনচল্লিশ বৎসর আগে বিশ্বনমী আমার বায়ান দিয়ে গেলেন থাকবে না দুটো জিনিস এক হল কৌফিল্লাহ আহব্বাই সুন্নাহ আমি রসুল্লাহ আমার মহাব্বাত সুন্নতের মহাব্বাত এদের ভিতরে থাকবে না আর আল্লাহর ভয় এদের ভিতরে থাকবে না মিলিয়ে দেখেন সত্যি ভয় আছে

দুয়া করে এই ওমর কি দোয়া চাইব তোমার জন্য হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন তত দিন আমি ওমরকে জিন্দা রেখে দেয় তত দিন যেন আল্লাহ পাক আমার hayat নেকি দেয় এই ওমর তত দিনে নেই তুমি কি করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্য জাতিকে অন্য সম্প্রদায়কে মারতে দেব না আমি ওমর নিজে তরোয়া দিয়ে এই হারামখোর মুসলিম নিজে হাতে জবাই করব আমার সময় সময় মনে হয় যেদিন এই হাদিসটা পড়িছি আপনাদের কি করতো না করতো আমি জানি জানিনে তবে আমরা এই হুজুর হয়ে যারাই কটা ঘুরতেছি এদের আগে জবাই করতো মোর বেঁচে থাকলে কথা বুঝতে পারিনি হাজার তো অমর রাদি আল্লাহ তালানো হায়াতে থাকলে আগে জবাই করতো কাদের আমাদের মতো গুলোকে আগে পেড়ে দিত কারণ এবেরে ওয়াজ এট ধাসের জন্য গোটা মুসলিম সমাজ আজকে হারামমুখী হয়েছে ওয়াজ মানে কেচ্চা কাহিনী ওয়াজ মানে জলসা মাহফিল মানে কি কেচ্চা কাহিনীর ফরা উঠবে আত্মজীবনী চলবে এ ছাড়া আর কোনো ওয়াজ নেই গোরgetChildrenরা সব হই হই করছে যে কথাগুলো বলছি বুঝতে পাচ্ছেন তো ভাইরা আমার জনেরা যুবকেরা এবার আসুন একটু গবেষণা করে দেখি নামাজ পড়াটা সত্যি কি আল্লাহর ভয় করা রোজা রাখাটা কি সত্যি আল্লাহর হুকুম মেনে ভয় করা পৃথিবীর জমিনে ও নজনেরা যুবকেরা পর্দা নিশি না মা বোনেরা কান খুলে শুয়ে কি দিন নামাজ আপনি পড়তে নামাজ আদায় করার পরে যদি আপনার জবান দিয়ে আপনি পরনিন্দা করতে থাকেন আপনার ওই নামাজ আপনাকে নাজাদ দিতে পারবে না কারণ আল্লাহ ন নবী পাক জবানে জানিয়ে দিলেন এ আমার সাবিরা আল গিবাদ ওয়া শাদ্দ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গিবত করা হলো পরনিন্দা কারী হলো জিনা থেকে খারাপ গুনাহগার এগুলো আমাদের অহরহ চলে একজন নামাজি ব্যক্তি গিবত করতে পারবে না তার উদাহরণ আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জানিয়ে দিয়ে গেলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ 63 বছরের जिंदगी রেখে এলাম তোমরা পাললেবার করো 63 বছরের जिंदगीতে তিনটে আমার জীবনে পরনিন্দা করেছে কিনা কোনো পৃথিবীর কোন বিজ্ঞানের ক্ষমতা হবে না আমি রাসূলুল্লাহর জীবনে পরনিন্দা এসেছে কিনা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ কোনদিন জবান দিয়ে মিথ্যা কথা বলি না কারণ আমার আল্লাহ পাক আমার কোরআন পাক আমি রসুল্লাহ পাক আমার উম্মা তুম্মা পীরাও যদি পাক হয়ে যায় আল্লাহ ওদের কি উপঘাত স্বরূপ আল্লাহর পাক জান্নাত উপঘাত দিয়ে দেবে জোরে বলুন আর আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়ছে হাই সাহেব গাই সাহেব সুফি সাহেব পর নিন্দা বন্ধ করতে পেরেছে মার খাচ্ছি তার কারণগুলো একবার বলে দিচ্ছি। ভালো করে বিবেক দিয়ে ভুগবেন আল্লাহ যিনি প্রকৃত ভয় করেছে নামাজ যিনি আদায় করেছেন রসুল বললেন সাল্লু আমি যেমন আদায় তোমরা ওইভাবে করবে তোরে বলবেন না সোহার আল্লাহ কই রসুল উল্লাহ নামাজ পড়ে গুজগুজ গুস ফুসফুস করেছিল তাই ওই নামাজ পড়েছে রসুল হ্যাঁ পরনিন্দা সাইলাভ আবার কি এই সাধারণ ব্যক্তিরা কতটা পরনিন্দা করে আমার জানা নেই আমাদের মতো সবাই স্যাম্পেল যারা ঘুরছি এদের ভিতরে সব থেকে পরনিন্দা বেশি সমাজের কথা বলছি আমরা ওয়াজ করব আর আপনার হেদায়েত হবেন আল্লাহ একবার নিজে গলা পর্যন্ত কাদাতে ডুবে আছে ও অপরকে বলছে এই সাবধানে যা গায়ে কাদা লেগে বলে থানি মারবে না মারবে না জোরে বলেন কাদা পর্যন্ত ডুবে আছে আপনার গলা পর্যন্ত কাদাতে ডুবে আছে রাস্তা দিয়ে একটা ছেলে যাচ্ছে জওয়ান ছেলে খুব স্টাইল দিয়ে যাচ্ছে এই নিচে থেকে বলছে এই ভাই ভাই সাবধানে যা পায়ে কাদা লেগে যাবে কাদা গায়ে লেগে যাবে আচ্ছা ওই উপদেশটা গ্রহণ করবে না থান ইট মারবে জোরে বলেন চিললে বলেন মারবে না মারবে না সব বনেছে তুই কাদা পুরো গলা পর্যন্ত ডুবে রয়েছিস আর আমার পায়ে কাদা লাগবে কিন্তু তুই সাবধান করছিস তুই আগে ওঠ বললে তোর একে থান ইট একদম মাথা ঘেঁচে ফেলবো একদম এটা আমাদের চরিত্র হ্যাঁ আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ কে সাল্লাহ জানিয়ে দিয়ে গেলেন ও আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে একজন মুসলমান আর একজন মুসলমানের দোষ দেবে একজন মুসলমান আর একজন মুসলমানকে খারাপ বলবে একজন মুসলমান আর একজন মুসলমানকে হিংসা করে মারা চক্রান্ত করবে একজন মুসলমানের এক মুসলমানকে ক্ষতি করার জন্য মনে পরিকল্পনা নিয়ে করবে ও আমরা আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম তখনকার ওই মুসলমান অন্য জাতির কাছে অত্যাচারিত হবে কারণ আমি রসুর উল্লাহ জানিয়ে দিয়ে গেলাম যদি কারো ত্রুটি তোমায় ধরতে কয় কারুর কাউকে যদি খারাপ থেকে ভালো করতে কয় তোমাকে আগে ভালো হতে হবে আল্লাহ নবীর একটি সাবিন ঘাদিস মনে পড়ে গেল ও জরা যুবকেরা ফিরমিয় ভিতরে রেন যাচ্ছে আল্লাহ নবীর কোলে জা সাবি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমান দেশের একটি মসজিদে হুজুর আমার নামাজ আদায় করতে গিয়েছে আল্লাহরন আল্লাহর নবী সাবি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছেন দেখছেন দেখেন একজন মুরব্বি একজন বিরাট বয়সের досто মুরব্বি নামাজ আদায় করছে আল্লাহ নবী সাবি হযরতে জাবের এর নামাজ শেষ হয়ে যেতে দয়ার সাবি জাবের কান্তে শুরু করলেন আল্লাহ নবী সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ থেকে পানি ঝরায় ওই মুরব্বিটার নামাজ শেষ হয়ে গেল দয়ার নবী সাবি হাজরাতে যাবে রাদি আল্লাহ তালানু জিজ্ঞাসা করে ও নবীর পাগল আল্লাহর বান্দার আপনি এইরকম নামাজ কতদিন আদায় করছেন ও আল্লাহর বান্দার আপনি কে আমি চিনি না আমি এইরকম নামাজ পঁচিশ বছর ধরে পড়ছি ভালো করে বুঝে নেবেন একজন মুসলমান আর একজন মুসলমানের হকটা কোন জায়গায় রাস্তা ছাড়েন বুঝে নেন যাবে দেখছে একজন মুরুব্বী নামাজ আদায় করছে আর জাবের হাজরতে রসুলের সাহাবি দেখে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন জিজ্ঞাসা করছে নামাজ শেষ করে আপনি এই নামাজটা কত বছর পড়ছেন কতদিন পঁচিশ বৎসর রসুল্লাহ জাবির বলছে খোদার কসম করে বলছি যে সত্তার কাছে আমার যান প্রাণ সম্মান ইজ্জত রেজিক সেই মহাবুল আলমিনের কসমকে বলছি রসুল যে নামাজ আদায় করেছে ওই নামাজের সঙ্গে কিচ্ছু মেলে না আপনার নামাজ কি বললেন কত বছর ধরে নামাজ পড়ছে বলল পঁচিশ বছর খোদার কসম করে বলি আপনার নামাজের সঙ্গে আমার ওসুলের নামাজ একদম না মুরব্বীর মাথাটা ঠিক থাকবে তো বিশ্বনবী সাহাবি হাজতে যাবের প্রশ্ন করলেন আপনি কে অন জনের যুবকের রসুল উল্লাহী হাজরাতে যাবে ওই সময় বলেছি রে আমি বললাম সেই ব্যক্তি যে রসুল উল্লাহর পিছনে দীর্ঘ বেরায় সতেরো বছর ধরে আল্লাহর খে আল্লাহ নবীর খেদমতে ছিলাম আমি যাবে একটা দুটো বৎসর আমার নবীর পিছনে আমি সাত বছর কমসে কম জমতের নামাজ আদায় করেছি ও নবিশ্বার ও নিস যাবের তুমি সাবি তুমি জানতে পারো আমার নামাজটা হচ্ছে কি তুমি দেখে আমার রসুল্লাহ নামাজের সঙ্গে মিলিয়েছ আমার নামাজ হয়নি আমি পঁচিশ বছর ধরে নামাজ আদায় করেছি আমার এই নামাজটা আল্লাহ দরবারে মকবুল হয়ে না আমার উপায় কি একবার আপনি বলুন রসুল্লাহ সাহাবি হজরতে যাবে আল্লাহ আনুহু বলেছিলেন ও নবীর পাগল ও আল্লাহর বান্দার আমি দুই রেখাত নামাজ শুক্রিয়া নামাজ আদায় করছি আপনি আমার নামাজের কন্ডিশনটা দেখে আমি কোন হালাতে নামাজ আদায় করি আপনি আমার নামাজটা দেখে আপনি শিখবেন হাজরাতে যাবে রাজি আল্লাহ নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন ওই ওই পুরুষটা ওই মুরব্বীটা রসুল্লাহ সাহাবির নামাজ দেখে বেহুশ হয়ে জমিনের উপরে মসজিদের ভিতরে পড়ে গেলেন আল্লাহ নবী সাহাবি হাজরাতে যাবে রাজি আল্লাহ আনুঘ নামাজ শেষ করে ওই মুরব্বীকে সেবা সুস্থ করি যখন জ্ঞান ফিরিয়ে আনলেন হাজরাতে যাবেন কে জড়িয়ে ধরে মুরব্বি কাঁদে ও রসুলের সাবি যাবে তুমি যে নামাজটা আমায় শেখাচ্ছিলে আমি বেহুশ হয়ে পড়ে গেছি আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকে গিয়েছে ওই নামাজের ত্রিশটা দেখে আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকে গেছে ও রসুলের সাবি যাবে আমি বেহুশ হয়ে যেতেই দিন ও দুনিয়ার বাদশার হাবিবুল্লাহে নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাহ আমাকে জানিয়ে দে আমার উম্মার আমার সাহাবি যাবের যে নামাজটা তোমায় শেখায় এই নামাজটা যদি আজকে তোমার জীবনের সঙ্গী যদি বানাও পঁচিশ বছরের ভুল নামাজকে আমার আল্লাহ মাফ করে দেবে জোরে বলেন জ্ঞান ফিরে ফেয়ে যাবের রাজি আল্লাহ তালনকে জড়িয়ে ধরে মুরব্বি বলছে অনো জয় যুবকেরাত হাজরাতে জাবের রাদি আল্লাহ তা না আনবি আল্লাহ রবান্দা কে নামা শিখিয়ে দি ঘরেতে তেনে তিন দিন পরে হাজরাত এ জাবের রাদী আল্লাহ তালা আনঘো খফে দেখছে দিনও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে নবি জনাবে মোহাম্মদুরসুরুল্লাহ কে সাল্লাল্লাহ আনেক মোসাল্লাহ স্বয়ং ও নিজে খফের ভিতরেছি আল্লাহ নবি সাহী কে যেন এম আজ তুমি যে ব্যক্তিটাকে নামাজ শিখিয়ে যেছিলে তিন দিন আগে ওই ব্যক্তিটা ওই রকম নামাজ পড়ার কারণে হেবে তোমার শেখানো নামাজটা পড়ার কারণে হেবে আমার আল্লাহ পিছনে পঁচিশ বছরের ভুল নামাজগুলো। আমার আল্লাহ ঠিক হিসাবে আল্লাহ দরবারে কবুল করে নিয়েছে আরো জোরে বন সুবাহান ভালো করে বুঝিলেন তাহলে কোন মুসলমান যদি ভুল করে একজন মুসলমানের হক হলো তাকে টু ধরিয়ে দেওয়া সেটাকে শিখিয়ে দেওয়া এই নয় ওখান থেকে চলিয়ে সীতা ঘুস গুস ফুসফুস গুছ গুস ফুসফুস ওরা তো শয়তানের কাজ মুসলমানের কাজ কি দেখা গেল ওপেনিং ভাবে ফেস টু ফেস ওপেনিং ভাবে তাকে শিখিয়ে দেওয়া নিষেধ করা ওই সীতা যদি গুজগুজ ফুসফুস করে ওটা কে করেছে ও তো শয়তান করেছে ও কাজ ও যত বড় পিরানা জুব্বাওয়ালা হোক না কেন ও কাজটা কে করে জোরে বলেন না ভয় খাচ্ছেন নাকি আসামি বোধ হয় ভর্তি এখানে সব জোরে বলেন ওই কাজটা কে করে পেছনে সমালোচকের নাম হলো ইবলিস ইবলিসের বড় প্রিয় খাবার হচ্ছে গিবোধ করা বলেন যে ব্যক্তিটা আল্লাহ নামাজ আদায় করেছে ও তো জবান দিয়ে গিবোধ করতে পারবে না এই ব্যবসাটা আমাদের রানিং আছে না নেই রসুল্লাহ আজ থেকে চোদ্দ শত বৎসর আগে চোদ্দশো উনচল্লিশ বছর আগে মদিনার মসজিদে নবাবি শরীফের রসুল বললেন খোদার ভয় ওদের ভিতরে থাকবে না এ আমার সাহাবিরা টুপি থাকবে দাড়ি থাকবে মাওলানা থাকবে আলেম থাকবে পীর সাহেব থাকবে পীর থাকবে গোটা বিশ্বের জমিনে বড় বড় মসজিদ গুলো তৈরি হবে ইমারত হিসাবে বড় গোটা পৃথিবীতে মাদ্রাসা থাকবে আলেম থাকবে হাফেজ থাকবে কারি থাকবে পৃথিবীর জমিনে ধর্ম সংখ্যা প্রচুর বেড়ে যাবে আমার উম্মা তুম্মা তীর ভিতর থেকে আল্লাহর ভয় আর আমি রসুল্লাহর মহাব যখন উঠে যাবে আমার আল্লাহ অন্য জাতিকে আমার উম্মদেরকে মারার জন্য হরি ডাক্তারই মে হুকুম দিয়ে দেবে আনলিমিটেড মাস শুরু করবে ওদের মারলে কোনো জেল জরিমানা হবে না ওদের মারলে পৃথিবীর জমিনে কোনো কেচকাバリ হবে না ওদের মারলে কোনো জরিমানা হবে না ও নজনরা মুসলমানেরা কান খুলে শুনে এই দিন একবার তো encore একবার আমায় বলুন গোটা পৃথিবীতে গোটা বিশ্বে যত মুসলমান দষ্ট ছাড়া গোটা পৃথিবীতে যে আর রাষ্ট্রে মুসলমান বসবাস করে কোন মুসলমান কি ইজ্জতের সঙ্গে সঙ্গে বসবাস করতে পারছে আস্থা রাখি জমিন রসুল্লাহর দেশ যার প্রতি আমাদের ইমানের অনেকটাই অনেকটাই বিশ্বস্ত জায়গা সে জায়গায়ও বোম চলছে ঠিক বলতেছো নাকি সে জায়গায়ও বোম চলছে তার মানে সেখানকার মুসলমানেও শান্তিতে নেই এবার আপনাদের প্রশ্ন আপনাদের প্রশ্ন করছি আমাদের ধর্মের নাম কি সবাই বলতে হবে আবার সে চেপে যাচ্ছেন কিন্তু একদম মন খুলি উত্তর দেন আমাদের ধর্মের নাম কি সবাই বলেন গালে কি তেরেঙ্গা ফেরেঙ্গা দেরে রেখেছেন নাকি সব বণীষীরা সব সর্বনাশ করতেছে আপনারা সব ঠিক আছেন অন্য অন্য জায়গায় তেরেঙ্গা গালেমিত চিবচ্চার টল শুনছে হ্যাঁ ভেয়াদবের একটা শেষ আছে আল্লাহল্লাহ রসুলের কথা শুনবে সেখানেও খাওয়া চলতেছে জোরে বলেন আমাদের ধর্মের নাম কি ধর্ম আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম শব্দের অর্থ কি জোরে বলেন ঘরে আছে তো আইজা সব মোনাস্করে কোথায় জোরে বলেন ধর্মের নাম কি চিল্লে আর জোরে বলবে না জোরে বলেন ধর্মের নাম কি ইসলাম মানে কি ঘরে আছে তো তাহলে তোমার ঘরে যদি শান্তি না থাকে তুমি তো ধর্মের ভিতরে নেই একদম ফ্রি মাইন্ডের কথা যদি ঘরের ভিতরে মনের ভিতরে শান্তি না থাকে নিশ্চয়ই ধর্ম থেকে আলাদা হয়ে গেছি কারণগুলো বলছি বিশ্লেষণ করলেন ও নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল লাগে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে প্রাণ প্রিয় সাহাবীরা যার নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে যে কোনো মুসলমান অত্যাচারিত হবে পৃথিবীর জমিনে মুসলমানরা যখন নির্যাতিত হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের সংশোধিত জায়গা আল্লাহ নবী বললেন ওই সময় কিছু কিছু মোজাহিদিন আমার আলে মুম্মতের আবির্ভাব হবে আমি রসুল্লাহ তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদের হায়াতকে বৃদ্ধি করে দেবে এতে কারণ এর কারণে গোটা সমাজের মুসলমান সম্প্রদায়েরা যখন হারাম গুলোকে হালাল হিসাবে গ্রহণ করে নেবে আমি রসুল উল্লাহ রে খাটি আলেম গুলো যে হাত ঘোষণা করবে গায়ের কমা মুসলিমদের জন্য নয় ওই সমস্ত সত হারাম করে মুসলমানদের বিরুদ্ধে আমার ওই আলেম উম্মতের জিহাদ ঘোষণা করবে এতে হবে কি কিছু মুসলিমীয় মুসলমান ওই ईमानदार আলেমদের সঙ্গে যোগ সংযুক্ত হয়ে আল্লাহ দারস্ত হবে রব্বুল আলামিন তুমি আমাদের হেফাযত করো আল্লাহ আলেম বান্দাদের ওসিলায় কিছু বান্দাকে হক রাস্তায় আনার কারণে কার আনার কারণে আল্লাহ তাদের দোয়া মুনাজাতকে কবুল করার কারণে আল্লাহ পাক ইমাম মেহেদি কে নাজিল করে দেবে জোরে বলুন সুবাহার ইমাম মেহেন্দি অত সহজে আসবে না মুসলমানদের ভিতরে পিটাপিটি চলবে তারপর হচ্ছে না হয়নি তবলিক জামাত বলে ফুরফুরা খারাপ ফুরফুরা বলে তবলিক জামাত খারাপ খানকাবাটি বলে অমুক খারাপ ও পাটি বলে সে খারাপ ও নজানে যুবকেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন পরিষ্কার হাদিস মাগের ভিতরে এসেছে যখন একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দেবে একজন পীর সাহেব অপর পীর সাহেবকে যখন দেখতে পারবে না একজন কলেমা পড়نے वाला আরেকজন কলেমা পড়نے যখন সহ্য করতে পারবে না রাসূলুল্লাহ যখন বল পাক জবানে জানিয়ে দিলেন যখন আলেম আলেমে দ্বন্দ্ব যখন ধর্মগুরুতে ধর্মগুরুতে দ্বন্দ্ব হবে ও আমার সাহাবীরা যখন একে অপরকে খারাপ বলতে তোমরা শুরু করে দেবে না 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 আমি রাসূলুল্লাহ উপদেশ দিয়ে গেলাম যে দুটো আলেম একে অপরকে খারাপ বলে আমি ভালো ও খারাপ ও খারাপ আমি ভালো এই করতে শুরু করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ও দুটুই হলো হাইবিট খারাপ কি বলছে একে অপরকে যখন গালি দেবে একে অপরকে যখন দেখতে পারবে না আমি রসুল্লাহ বললো ও দু পিসটা দুটোই খারাপ এরাম চলতেস না চলে রে যদি কথা বলবেন তো এরকম হচ্ছে না হয় এ বলে ও খারাপ এ বলে আমি খারাপ না আমি ও খারাপ আমি ভালো ও সুপি আমি সদর উদ্দিন এই চলতেস তো এইবারে আমার প্রশ্ন একটা এখান থেকে ক্লিয়ার হয়ে যান ভাই সবাই যখন ফুরপুরা শরীফকে খারাপ বলছে ধরেন উদাহরণ আমি কাউকে ভাবা বেগেটা আঘাত আনার জন্য কথা বলছি না বোঝার জন্য বোঝানোর জন্য তবলিক জামাত বলে ফুরপুরা শরীফ খারাপ ফুরপুরা শরীফ বলে তবলিক জামাত খারাপ তাহলে যে কোনো একটা ভালো হবে তো আমি শাহানাত যখন অপরকে খারাপ বলছি তাহলে আমি নিজে ভালো তা ভালো মানুষের দু আল্লাহ দরবারে কবুল হবে না হবে না জোরে বলেন না আমি অপরকে যখন খারাপ বলছি তাহলে আমি নিজে ভালো তাহলে আমি যখন নিজে ভালো আল্লাহর দরবারে দুয়া চাইলে আল্লাহর দরবারে কবুল হবে না হবে না তো গোটা বিশ্বে আমি ধরে নিলাম ফুরফুরা খারাপ খানকাবাটি খারাপ তবলিক জামাত ভালো উদাহরণস্বরূপ কিংবা তবলিক জামাত খারাপ আমরা ফুরফুরা শরীফরা ভালো আমরা দোয়া চাইলে আল্লাহর দরবারে কবুল হবে না হবে না কবুল হয়ে যাবে তাহলে গোটা বিশ্বের মুসলমানরা যখন মার খাচ্ছে আমরা দোয়া চাচ্ছি না চাইনি মারা বন্ধ হয়েছে না বেড়েছে আরো চিল্লে বলেন আওয়াজ দিয়ে বলছেন না টেনশনে পড়ে আছেন আমি কিন্তু সকলকে বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি রসুল্লাহ বললেন ও দু পিস দুটোই খারাপ যখন একে অপরকে খারাপ বলবো ওরা দুটোই খারাপ আর বাস্তবের সঙ্গে মেলান আজকে যখন তবলিগ জামাত পুরপুরা শরীফকে খারাপ বলে পুরপুরা শরীফ যখন তবলিগ জামাতকে খারাপ বলে অমুকার লোক খারাপ বলে তখন যে কোনো একটা জায়গা নিশ্চিত ক্লিয়ার আছে ভালো আছে তো সবাই তো করছে মুসলমানদের হেফাজত করো হেফাজত হচ্ছে না বোম বেশি পড়তে বলে তাহলে ভালোটা নেই ভালো 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 সে ভালো না সে ভালো হলে তো কবুল হতো বিবেক দিয়ে বুঝতে কি বলছি রসুল্লাহ আসলে এ এ চরিত্র দিয়ে যায়নি তো তোমার তৈরি করা চরিত্র চাচা কে ছিল আবুল আহাব কাফের একজন কাফের রসুল্লাহ কোন দিন আবুল আহাবকে বলিনি কাফের আবু আবুল আহাব হ্যাঁ আবু জাহেল কাফের বলেছিল একটা হাদিস নেই রসুল্লাহ কলেমা গ্রহণ করিনি মেরেছে কত গালাগালি দিয়েছে রসুরুল্লাহ কিচ্ছু বলে না শুধু বললেন বিচার আল্লাহ করবে একবার জোরে বলবেন না সোহার আল্লাহ কি বললেন নবী বিচার আল্লাহ করবে এই নীতি আদর্শ আমাদের মতো মধ্যে আছে তো শাহনাজের কাছে যখন কদলপুরের লোক যাচ্ছে তখন বলছে কে আছে ও ওই একটা আলেমকে স্টেজে কি। যথা কবুল হবে না আবার যখন অমুকের কাছে যাচ্ছে কে এসছে সানাজ কে দাওয়াত দিতে বললো তোদের ধুর যাবো না এই যে খোদাই চিন্তা এ চিন্তাকার খোদাই চিন্তা কোন দরবার কবুল হবে কোন মোনাজাত কবুল হবে এ তো আল্লাহর কাছে পার্সোনাল ব্যাপার আল্লাহ কথা ঠিক না ভুল তো যখন একজন আলেম আর একজন আলেমকে বলছে ইস ও জলসা কবুল হবে না ক্লিয়ার হয়ে যাচ্ছে না যে এ নিজে খোদা হয়ে গেছে একদম মানে আল্লাহর সঙ্গে পুরো চুক্তিপত্র লেতাই উঠেছে রসুল্লাহ বললেন যখন একে অপরকে খারাপ বলবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই দু পিসটা দুটোই খারাপ ওদের থেকে সাবধান থাকো পূর্বের আলেম পূর্বের মানে আমাদের আগের যারা আলেম ছিল আমাদের আগে যারা গত হয়ে গেছে কবরস্থ হয়ে গেছে তাদের মতাবলম্বী নীতি আদর্শ তোমরা অনুসরণ করো আমি রসুল তোমরা সহজে পেয়ে যাবে একবার জোরে বলুন জোরে হবে না সোহার তাহলে আজকে যখন মতনৈক্য মতদ্বন্দ্ব দেখা দিয়েছে আমাদের ফিরিয়ে যেতে হবে পূর্বের মানুষগুলোর দিকে কথা ঠিক না বল আজকে যখন আলেম আলেমকে সহ্য করতে পারে না পীর সাহেব পীর সাহেবকে সহ্য করতে পারে না আমরা কারুর বিরুদ্ধে আলোচনা করব না কারুর বিরুদ্ধে সমালোচনা করব না সবাই ভালো কিন্তু তোদের থেকে আরো ভালো যারা চলে গেছে ওদেরকে মেনে চলবো ব্যাস আমাদের নাজাতের রাস্তা ক্লিয়ার একবার জোরে বলবেন না আল্লাহ মাথায় কথাগুলো ঢুকছে কি বাঁচার রাস্তা বলে দিতে এসছি

থেকে আমাকে মাহরুর করেছে আবি আমি না মাসুম নবী হয়েও পৃথিবীর জমিনে আমি মাসুম নবী হয়ে যে আমার গোনা আল্লাহ লেখে না আমি রসুরুল্লাহ নিজেকে জাহান নামার আগুন থেকে বাঁচার জন্য বাঁচানোর জন্য আমি রসুরুল্লাহ পাঁচ অক্ত নামা শুধু আদায় করি না পাঁচ অক্ত নামাজের সঙ্গে আমি রসুরুল্লাহ আরো ছক্তের নামাজ প্রতিনিয়ত আমি আদায় করেছি রসুলের উপরে নামাজ ফরজ না সেই নবী এগারো অক্তের নামাজ এভরি ডে পড়ে গেছে একবার জোরে হবে না পাঁচ অক্ত নামাজ ছাড়াও আরো ছ অক্তের নামাজ রসুল উল্লাহ পড়তেন আমাদের ওপরে নামাজ ফরজ না ফরজ না বাপ না না ফরজ না ফরজ যদি হতো ইসারে সব দিয়ে সিগারেট টেনে টেনে ঘুরতো না কি হারা ফরজ না ফরজ না জোরে বলেন নামাজ ফরজ তো

যে নামাজ পড়া কি যদি উত্তর দেন ফরজ তাহলে এক নাম্বার পাবেন না হাফ পাবেন উত্তর দিতে গেলে ফুল মার্ক পেতে গেলে আপনাকে বলতে হবে ফরজে আইন কি বলতে হবে ফরজে আইন যে

আমি কেমত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমার একটা বিবির চেহারার বন্ধনা তামা পৃথিবীর বিজ্ঞানীরা কোনো দিন দিতে পারবে না জোরে বলবেন না মার খাওয়ার কারণ গুলো একটা একটা করে বের করছি বুঝে নেন আমাদের কটা আমাদের একটা ঘর দুতলা মোজাইক আপনার ফেলাস্টার ফ্যারিস লাগানো কটি লাগানো এসি বিসি সিসি সব লাগানো রয়েছে আমি শাহনাজের বিবি এলাকা চষে ফেললেছে আমি মসজিদে যে মটাস ফটাস করে মার্বেলে ঠুকতেছি আর আমার ঘরের বিবি রিমোটে থুক ঠুকতেছে এ কথা ঠিক বলতিস না ভুল বলছি তোর নামাজ তোকে বাঁচাতে পারবে তো আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মোহাম্মদ রসুরুল্লাহে সাল্লাল্লাহ আলিক বাসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন তুমি নামাজ আদায় করো মুসল্লি তুমি বিরাট বড় নামাজি মুসল্লি খাজি সাহেব পীর সাহেব যদি তোমার বিবিটা বে নামাজি নি হয় তোমার ঘরের বিবিটা যদি বেয়া পুরো অবস্থায় চলাফেরা করে বিনিময়ে যদি তুমি স্টেপ না নাও আমি রসুরুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম তোমার নামাজ তোমার রোজা তোমার হজ কোনদিন তোমাকে জান্নাতি নিয়ে যেতে পারবে না কারণ কায়ামতির দিন যদি তোমার বিরুদ্ধে কেউ আল্লাহ দরবারে অভিযোগ তোলে সে হলো তোমার আদরের দুলালি বিবি অভিযোগ তুলবে কে বলতো জোরে বলেন না বিবি বিবি না ওর নাম রেখেছি ছবি বলে ও বিবি না ছবি ও তো ছবি সব সময় সিরিয়াল আর টেলিভিশন গিয়ে ও জীবন চলছে যদি বাড়িতে টেলিভিশন না থাকে মোবাইলে সব লোড করা আছে একদম কথা ঠিক না ভুল আল্লাহ নবী সাহাবিরা বর্ণনা করলেন রসুল্লাহ কি জিজ্ঞাসা করলেন ঘরের বিবিটা যদি নামাজি না হয় পর্দা নিশি না হয় আমাদের কর্তব্য করণীয় কি আল্লাহ নবী সাহাবিদের নবী বোঝাতে লাগলেন ও আমার সাহাবিরা তুমি নামাজ আদায় করছো রোজা আদায় করছো সেরিয়াতের পাবন্দি চলছ অথচ তোমার ঘরের বিবিটা যদি বে হয় তাকে মেরো না ডিভোর্স তুমি দিও না আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ঘরে বিবিকে একদিন বোঝাও এক মাস বোঝাও দুই মাস বোঝাও তিন মাস বোঝাও চার মাস বোঝাও পাঁচ মাস বোঝাও ছ মাস বোঝাও ঘরের বিবিটা যদি পরিবর্তন ছয় মাসের ভিতরে না হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এক বিছানা আর বেনামাজির সঙ্গে তুমি নামাজি ব্যক্তি স্বয়ং করো না বিছানা আলাদা করে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম কিয়ামতের দিন আল্লাহ পাক হونکা দিয়ে উঠবেন উন্তাজুলিয়া ও

এর বিরুদ্ধে কোনো মলি সাহেবের কোনো হুজুর সাহেবের ফতোয়া নেই ওয়াজনি শুধু কেচ্চা গায়নি ওরে বাপ রে জুরে বলুন সুবহানাল্লাহ পুতি জান্নাত জানে পুরো মায়ের রান্না করা ভেন্ডির তরকার কোন রকম নিয়ে গালে দেয় চার সরাত জান্নাত ভেন্ডির তরকার চিবুতি হয় নাকি টেনশনে পড়ে গেছো হর কামাই না একদম গালে দিয়ে চার সরাত একদম জলসা মাহফিল দেওয়া মানে আমাদের ঘরের ছেলেরা মনে করছে পুরো ভেন্ডির দরকার যান না পুরো রেজিস্ট্রি হয়ে গেছে ঠিক বলছি না ভুল বলছি বিশ্বনবী কি বললে ছ মাস ধরে বিবিটাকে বোঝাও কবুতরের মতো বোঝাও উঠতে বসতে শুতে খেতে বোঝাও কতদিন জোরে বলে ছ মাস কন্টিনিউ বোঝাতে থাকো যদি না বোঝে ছ মাসে স্টেপ নাও বিছানা আলাদা তোমার সঙ্গে শোয়া যাবে না এক বিছানায় রসল্লা নিষেধ করেছে নামাজি আর বেনামাজিনী এক জায়গায় শুতে পারে না তুমি থাকো আমার সংসারে খাও দাও যা কিচ্ছু করছো করো তোমার সঙ্গে আর শোয়া যাবে না বিছানা আলাদা করো রসুল্লাহ বললেন এর পথ থেকে মাসের পর থেকে আবার তিন মাস বোঝাও কতদিন টোটাল তাহলে কমাস। নমাস আল্লাহ নবী পাক জানিয়ে দিয়ে গেলেন আরো তিন মাস তুমি বোজাতে থাকো কবুতরের মতে বোজাতে থাকো গাল না তাকে মাদক করো না তার উপরে আঘাত করো না তুমি আবার বোজাতে তিন মাস আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম তিন মাস অর্থাৎ গোটা नौ মাস তুমি বোজানোর পরেও বিবিটা যদি পরিবর্তনের জায়গা না দেখে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এরপর দ্বিতীয় স্টেপে না ওর হাতের পানির ফোঁটা পর্যন্ত বন্ধ করে দাও ছয় মাসে বিছানা আলাদা আর মাসে খাওয়ার বন্ধ তুমি একা রান্না করো একা খাও কারণ বে নামাজিনি বিবির হাতের ভাত খাওয়া আর কুকুরের পায়খানা খাওয়া দুটো এক আমি কি বোঝাতে পারছি বে নামাজিনি বিবির হাতের ভাত খাওয়া আর কুকুরের পায়খানা দুটো খাওয়া সমান মুসলমান এই কথা ঠিক না বল এ প্রতিকার এ চিন্তা চেতনা আমাদের ভিতরে জাগিয়ে দেবার উন্মেষ প্রচেষ্টা এই আলেম সম্প্রদায়ের ভিতরে কি আর আছে কারণ আমরা মালগুলোই তো এরকম দোগলা এই কথা ঠিক না ভুল ধরে বাপ রে বাপ আমাদের যদি একটু কষা ঘোষ হয় আঙুল বুড়িয়ে সমানাল্লা মারা হবা দে হবা তার মানে কি আঙুল চেটতেছে মারা হাবা দেহাবা তার মানে কি রাক্ষস আর এক বাটি চাচ্ছে লিয়ায় সংকেত দিচ্ছে আলেমের ওয়াজ হবে কি একটা আলেম একটা ওয়েজিন ওয়াজ ওয়াচ করবে কি কেচ্চা কাহিনী কেচ্চা কাহিনীটা থাকবে তো এক্সাম্পেল স্বরূপ উদাহরণস্বরূপ কিন্তু একটা এক্সাম্পেল উদাহরণের ভিতরে আবার ছটা মশলা ছটা তা কি তাসবে কিন্তু বোঝানোর মতো ক্ষমতা নেই তোমার আমি জানি কোতলপুরটা কোতলপুরে এমন ওয়াজ করব পুরো ফানা হয়ে যাবে আমার পথি আগের বছর আবার রিজার্ভেশন টিকিট একটা কনফার্ম হবে আওয়াদ দাওয়াত এই কথা ঠিক বলতিস না ভুল বলতিস মাইরামা জনেরা যুবকেরা আল্লাহ নবী دین ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই процесটা অবলম্বন করলে আল্লাহ নবী জানিয়ে দিলেন এর 500 প্রতিক্রিয়া সাইটে ফেক হিসাবে দেখা দেবে যদি আপনার ঘরের বিবিটা হালালি সন্তান হয় অযদি যদি পনখরে পনখনের যদি ঝিনা হয় ও প্রকৃত সুতখরের बेटी না হয় ও মেমাসাবীরা ওই নমাসির তোমার ওই বিহায় ভিতরে যদি হারামি রক্ত থাকে ওর দেহের ভিতরে যদি সুদের টাকার মাল থাকে ওর যদি আপনার এমনি করি পনের টাকার মাল খাওয়া যদি ও সন্তান হয় না ও পরিবর্তন তো হবে না ওর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে নয় মাসের মাথায় নিজে ওই বিবিটা তোর কাছ থেকে তালাক চাইবে যদিও ও শরিয়াতের মোতাবেক ওর জন্ম হয় ওর বাপ যদি পণ না নিয়ে বিয়ে করে যদি হালালি সন্তান হয় তাহলে ও পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আর যদিও সুৎখরের বেটি জি হয় ও যদি খরের সন্তান হয় তাহলে ও পরিবর্তন হবে না নয় মাসের বেলা দেখবি ও নিজে থেকে তোর কাছ থেকে ডিভ এই তোর ঘর করার দরকার নি তোর মুখে পড়ুক বাস আমার আমাদের তালাক দেখুন এক্ষুন চল যাবো ওর রসুল্লাহ বললেন এবার ওপেনিং তালাকটা তোমার জন্য বৈধ ওপেনিং তিন তালাক তোমার জন্য বৈধ ত্রিপল তালাক যে বিরোধিতা করে এ তো শরিয়ত মোতাবেক আমাদের জন্য হালাল করা আছে কিন্তু কোন জায়গায় একজন স্ত্রী যখন চাইবে যে আমি তোর ঘর করব না তখন আপনি খোলাসা ভাবে তিন তালাক দিতে পারেন আপনার জন্য বৈধ যখন তখন কুত্তার মতো ঘেউ ঘেউ করে তিনটে চারটে করে মারবেন এসা তো নেই যে মহাবোধের উচ্চ আওয়াজে প্রাণ খুলে ধনুসরী পড়ি আল্লাহ একটু আওয়াজ দিয়ে পড় না শোনো ঘুরতেছিস কেন তোমরা সব দাঁড়িয়ে রোজ কি বসা নিষেধ নাকি হয় এখানে আসতে বা নইলে সেই পাশে একটা সুপার মার্কেট আছে সেখানে চলে যাও দাঁড়িয়ে থাকতে দেব নি বাব মাহফিলটা খালি আর ওখানে দাঁড়িয়ে থাকবেন বেয়াদবি হচ্ছে না হয় না জোরে বলেন বেয়াদবি হচ্ছে সবে ওষুধ শুরু হয়েছে ইনশাল্লাহ আসেন যে যতটুকু দিয়ে যাব সলিড উচ্চ আওয়াজে প্রাণ খুলে আওয়াজ তুলে দরুদ পড়ি আল্লা হুম্মাম সাল্লে আলা। আমি চাঁদ কে বলি তুমি সুন্দর আমার মত গোলাপ কে বলি তুমি মিষ্টি ন আমার নবীর মতন জুড়ে বলবেন না তো ছিললে হবে না সোহার আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার নবীর মতো গোলাপ কেবলি তুমি মিষ্টি ন আমার নবীর মত আমার সবার সেরা নবী আমার কালয় বীর যদি সভার ছিললে হবে না সভার আল্লাহ আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার নবীর মত গোলাপ বলি তুমি মিষ্টি আমার নবীর মত হুম আওয়াজ দিয়ে পড়েন আলে। হীরে মানিক শুনি সবচেয়ে দামি সারা করে জল হিরে মানিক শুনি সবচেয়ে দামি সারা করে জল আমার নবীর নূরের চেগেরায় আমার নবীর নূরের চেগেরায় আলোকিত হয় ভুবন জোরে হয় না সোহান একটু চিল্লে হবে না সোহান আল্লাহ হিরে মানি ছুরি সবচেয়ে দামি সারা ক্ষণ করে জনম আমার নবীর নূরের চেগে রায় আমার নবীর নূরের চেগে রায় আলোকিত গাইব এমন নবী এই দুনিয়ায় এমন নবী এই দুনিয়ায় আসেনিয়া সে তুলো না তো দূরের কথা ছায়া মেলে না জুড়ি হয় না সোহান আল্লাহ একটু ছিল্লে বলতে পারেন না সোহান আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার নবীর মত গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার নবীর মত্লা হুমাব ইরাতে রাকা শেরে তারকাগুলি মিটি মিটি সদাই চাই আমার নবীর প্রেমে তারা আমার নবীর প্রেমে তারা মুগুদ হয়ে যে জুড়ে হবে না শোভা নাল্লাহ নারায়ক বীর নারায় আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মত গোলাপ কেবলি তুমি মিষ্টি ন আমার নবীর মত আল্লাহুম্মা আমার নজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চা আমার সোনার মানিকেরা মুরুব্বীনগণেরা বলেন কোথায় আলোচনা করছি না আমি সে ভুলে গিয়ে সব খেয়ে ফেলছেন সব নাকি কখন আপনাকে দায়িত্ব যে দিয়েছে সেই দায়িত্বটা আপনি পালন করুন अपनी नीचे शुद्ध नमाजी हबन ऐसा तो नहीं चलेगा আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাগে নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাগে সাল্লাহ পাগ জমানে জানি দিয়ে গেলেন ও আমার সাবিধা আমি আল্লাহ নবী আমার বিবিগুলার চেহারার বন্য শুধু নয় আল্লাহ পাক আমাকে চা চারটি কন্যার পিতা বানিয়েছিল আমি রসুল্লাহ চা চারটি কন্যার পিতা এ আমার সাবিরাগ আমি রসুল আমার কন্যাদের ভালো উৎকৃষ্ট মানের দামি পোশাক পরাতে পারি না আমার মেয়েদের কে আমি একতলা ঘরের নিচে শোনাতে পারি না খাজুর গাছের পাতায় ঘেরা ওই রকম ছিটে বেড়ার ঘরে তাদেরকে আমি রসুল উল্লাহ পালন করেছি পৃথিবীর কোন ভূতত্ব বিজ্ঞানের ক্ষমতা নাই আমি কেমন পর্যন্ত সময় দিয়ে গেলাম আমার একটা কন্যার চেহারা আর বর্ণনা কেউ দিতে পারবে না আমাদের একটা একটা কটা বলিস আমাদের কটা মেয়ে বা একটা চষে ফেললে চেলা একদম জলসা হচ্ছে এখানে জলসা হচ্ছে হে ফুচকার দোকানে ফুচকা খাচ্ছে ফুচকাওয়ালা দেখি বলতে সুরিয়ে সর্বনাশ কি চিয়ারা এ দেখি যেমন ঠান্ডা হয়ে যাচ্ছে একদম খা খা একটা বেশি খা टाई आठटा दे, देश चलो नीश चेहरा देकर कुलगे ठंडा है एक फेज के देवे बाप तुम्हार नमाज

বন্দনা করা হয়েছে আল্লাহ নবীর একজন জন সাবি আল্লাহ নবীর দরবারে আসতেন নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল লাগে নবী জনাবে মোহাম্মদ রসুল্লাগে সাল্লাহু আলী গাল্লাম ওই জন সাবির দিকে যখনই তাকাতে আল্লাহ নবী তাবাসুদ তাবাসুদ মুচকে মুচকে হেসে ফেলতেন জরে বন সুবাহার আরো জরে বন সুবাহার আল্লাহ

স করে পুরো ফাটিয়ে ফেলে দিচ্ছি এমন ফাটিয়েছি আজকে ওয়াজ শুনে কালকেই ফাটা কিনে নিয়ে হাজির করেছে ফাটিয়ে দিয়ে চলে গেছে লিয়ায় ফাটা প্যান কাটা প্যান সব পড়তে সব এই কথা ঠিক না বল দাঁড়া ওষুধ দিয়ে যাবো ওর ওষুধ আছে আমার কাছে জি আর সুলে সাল্লাম হাসছেন এই শুনছেন তো শুনছেন তো ভালো করে বুঝে নেন জিন্দগি তৈরি করুন ওসব সব রাস্তা ছাড়েন হাকিকাতে জিন্দগি তৈরি করুন আল্লাহ নবী জন সাহাবির দিকে রসুল উল্লাহ তাকিয়ে মচকে মচকে হাসে সাহাবি হুজুর মনে চিন্তা পড়ে গেছে এতগুলো সব সাহাবি ভাইরা থাকে তাদের দিকে রসুল ফিরে হাসে না আমার দিকে শুধু রসুল ফিরে আর হাসে কারণটা কি কারণ 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 ভেবে লিয়েছে এই আমার মুখে তিন চারটে দাড়ি আছে এই দাড়ির দিকে রসুল উল্লাহ দেখে হাসে রসুল্লাহ সাহাবি জোয়ান সাহাবি মনে ভিতরে একটা কি চিন্তা করলেন এই দাড়ি দেখে উল্লাহ তাহলে হাসি পেয়ে যাই এক কাজ করি গিয়ে জোয়ান ছেলে তো দাড়ি কেটে ফেলে কেটে পুঁচে ছাপ দিয়ে আমাদের ঘরের ছেলেরা যেমন মেরে কাটে বুঝতে পারেন একদম স্মুথ করে কাট একদম করে একদম আজকে কোথলপুরের জল একদম স্মুথ করে কাট দাড়ি একদম পুরো প্লেন করে চলে এসছে এসে ঘরে এসেছে ঘরের বিবি বলছে পুরো মুখ পুরো আমার মতো হয়ে গেছে তোমার একদম হ্যাঁ বলে না বলে নে ঘরে বিবি গুলো দেখি বু চুরি পাবে এদিকে সে দেখিস হাত বলে চুরি পাবে পুরো আমার মতো বুক হয়ে গেছে তো আর এই তোর আর পুরুষ বলে পরিচয় দিয়েছে তোর বিবি পরিচয় দিয়েছে কি বলেছে আমার মতো তার মানে তো তুই হিজড়ে করে ফেলেস তোর এই কথা ঠিক না ভুল মাথার ভিতরে ঢোকান হাসির কথা বলিনি ঘরের বিবিটা যখন তোকে বলছে পুরো আমার মতো মুখ করে ফেলেছে তখন তো তোর হিজড়ের খাতায় নাম উঠে গেছ তো হ্যাঁ আবার ওই ছেলেটা দাঁড়িয়ে ইয়ানা বি সালা মুনা আলাইকা। কা গেরেস্তার ওপর থেকে বলছে যত বড় বি আম জোরে জোরে গা কবরে ঢোক ওই অবস্থাই তোর কব সেকেন্ডে সেকেন্ডে বাস ফেলবো আমরা সবাই মিলে ইয়া জবাই করে দাঁড়িয়ে সালাম দিতেছে সালাম নাকি মদিনায় পৌঁছাবে ভণ্ডামি কেস না হ্যাঁ বলার লোক নেই যদি দাওয়াত না দেয় পুরো কমিটির ছেলেরা সব দাড়ি কাটা ফেলে আর এখন যদি দাড়ি কাটার বিরুদ্ধে ওয়াজ করি আগামী বসন্তের রিজার্ভেশন এসি একটা টিকিট পাওয়া যাবে না দরকার নেই কেচ্চা কাহিনি মান সমান আল্লাহ এমন জোরে সমান আল্লাহর পেছনের পেন ফেটে চলে গেছে একদম হ্যাঁ একদম কমপ্লিটলি একদম চরিত্র তৈরি হবে ছেলেদের দুটো কথা বলে যাই ভালো করে বুঝে যান ভাইরা জনেরা যুবকেরা আল্লাহ নবী কুলে যার সাবি ওই জন সাবিটা কেটে দাড়িটা কেটে আল্লাহ নবীর নূর দয়ার নবীর নূর আল্লাহ পাকের খাস রহমত ওই দাড়ি মোবারকটা কর্তন করি রসুল্লাহ দরবারে যে খাজিরি হয়ে গেল আসসালাম আরিকা ইয়ার রসুল আল্লাহ ইয়া খাবি বাল্লা আল্লাহ নবী জব দিলেন না দয়ার নবী উত্তর দিলেন্লা জবা ফাঁসি গুন আমি ফাঁসিক ব্যক্তি ইরে সালামের জবাব দি না ইজহাম এ মাসাবি এখান থেকে দূর হয়ে যাও আমি রাসূলুল্লাহ তোমার মুখ দেখতে চাই না শুনেছেন শুনেছেন কি হয় হয় না আর আপনাদের কষ্ট দোয়া ইচ্ছা নেই ধান্দা আছে জ দাওয়াত খাও আর এই দাড়ি কাটার বিরুদ্ধে ওয়াজ করলে দাওয়াত দিবে না আমারই লস ওই জন্য ওসব হয় না কিন্তু আমি শাহনাস হাম তো কিসি সে পরোয়া নেই করতে হাম তো কিসি সে পরোয়া নেই করতে বলকে সজদা তো করতে আল্লাহকে বসতে একবার জোরে বলুন জোরে হবে না ওই স্টেজে যেমন নিচে ওই রকম তো অক্কা নেই কারো স্যার তোর সম্মান তুই তোর কাছে রাখ আজকে ভাই বলেছি সুবিধা পেলে ততদিন তোর ভাই থাকবো সুবিধা ফুরিয়ে যাবে তালবসা একাল্লা একার হয়ে যাবো এই কথা ঠিক না বলুন আজকে ভাই সুবিধা দিতে পারলে ভাই যদি সুবিধা না দিতে পারি কি তাল বসে একার্লা একার চাল হাট তোর ভালোবাসা রাখ হাকিকাতে জিন্দেগি তৈরি কর

জব আপনি নিজে দেননি আল্লাহ নবী জানিয়ে দিলেন এ মাসাবি হাজেন ব্যক্তির রিসালা আমি রাসূলুল্লাহ দিনা আমার দরবার থেকে চলে যাও এর নবী কোলে জান করে কিনে কিনে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি কেন আমার দিকে মানে বারে ফিরে তাকিয়ে হাসছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখনই আপনার আমার দরবারে আসতাব আপনি কেন আমার দিকে বিড়ে বিড়ে হাসছেন আল্লাহ নবী কুলে জান সাহাবীর উত্তর দিলেন নবী আমার এ আমার সাবি সাহাবীরে আমি তোমার চেহারা দেখে হাসতাম না তোমার ও এরকম শরীর দিকে আমি হাসতাম না আমি রসুল উল্লাহ তোমার দিকে ফিরে তাকিয়ে অন্য কিছু দিকে হাসি। তোমার মুখে যে তিনটে চারটে দাঁড়িয়ে ছিল ওই দাড়িটার ভিতরে আল্লাহ দুটি রহমতের বেড়ে আমি রসুল দেখতে পাই ও আমা সাবিরা ওই দাঁড়ির ভিতরে আল্লাহ দুটি রহমতের বেরেস্তা থাকার জন্য ঠেলা ঠেলি ঠেলা করতো তাদের ওই ঠেলা দেখে তাদের ওই অবস্থা দেখে আমি রসুল উল্লাহ মাঝে মাঝে ঘেসে ফেলতাম এই হাদিসটা মিথ্যে না এই বাস্তব জলসাটা মিথ্যে কোনটা হবে রসুল্লাহর মুখের সুন্নাতটাকে কেটে মুছে সাফ করে এলি আর সেই রসুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়তেছিস লজ্জা আসে বলে মনে হয় জোরে বলেন এ জুতো মেরে গরুদান হচ্ছে না জুতো মেরে গরু দান হচ্ছে না এবছরে কমসে কম আপনাদের নেক দুয়ায় কম কমপক্ষে বেশি হবে একটা কম হবে না বেশি হবে তিনশোটা জলসা এই আজকের এই মজলিসকে আজকে কোর্স কমপ্লিট করছি আজকের এই জলসাটা নিয়ে দুশো সাতচল্লিশটা জলসা আজকে কমপ্লিট হচ্ছে মহরমের সাত তারিখ থেকে স্টার্ট আজকে কমপ্লিট হচ্ছে কটা বললাম দুশো সাতচল্লিশটা জলসা এখান থেকে সেরে যাব উনচনপাশটা ঊনপঞ্চাশতম জলসায় যাব এখান থেকে যাব প্রথম ধুলুগড়ের জয়রামবাটি ওখান থেকে সেরে আবার পাঁচলা জলসা হচ্ছে এই তামিম ভাই যান হুজুর বলছিলেন হ্যাঁ এত জলসা করিস নি শরীর ক্ষতি হবে ধূর শরীর কি হবে আল্লাহ হায়াতে রেখেছে যখন যতক্ষণ বাঁচিয়ে রেখেছে একটু কিছু করে যায় কবরে গেলেও মনে করবে একটা খচ্ছর ছিল কাউকে টয় করতো না কথা বুঝতে পারেন মনের ভিতরে এই চিন্তা নেতা আপনাদের সমাদর আপনাদের জন্য আমি আসিনি এসেছি হক আদায় করতে আপনার আমার ভাই আমি আপনাদের ভাই কথা ঠিক না বলবুল্লাহ বললেন একজন ভাই আর একজন ভাই হক আদায় করবে একজনের ত্রুটি আর একজন গিয়ে তার সামনে ওপেনিং ভাবে তুলে ধরবে লজ্জিত হয়ে যাবে পরিবর্তন যদি হয়ে যায় কেরামতের দিনে একই কাতারে দাঁড় করিয়ে নবীর সাফাত পেয়ে যাবে হবে না আল্লাহ আপনারা তোমার ভাই আপনারা ভুল করলে আমি পিছনে আলোচনা করবো না স্টেজ দিয়েছেন স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ওপেনিং ভাবে খোলা আলোচনা সেরিয়াতি শিক্ষায় কোনো লজ্জা নেই আছে বাবু জোরে বলেন লজ্জা নেই বাইরামা জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবীদের ও দুনিয়াবাদারসা হাবিবুল লাগে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ বারে জানিয়ে দিয়ে গেলে ও মুসলমানি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি শুধু আমার সঙ্গে তুমি শুধু গুনার কাজ করো না আমি রাসূলুল্লাহ জবাই তুমি করে ফেললে হে আমার সাবি সাহাবী জবাইকৃত ব্যক্তি যে জবাই হয়ে গেছে ও কোন কতদিন কি জবাব দিতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ অন্যায় করে ফেলেছি ভুল করে ফেলেছি আল্লাহ নবী বললেন নে আমার সাহাবী ততদিন আমার সামনে তুমি আসবে না যতদিন না আগের পূর্বে অবস্থায় তোমার মুখের দাড়িটা না আসে আমি রাসূলুল্লাহ দরবারে গিয়ে ততদিন তুমি মুখ দেখাবে না ও কুতুলপুরের নজরেরা আমার সোনামানি কুরুবিয়ানগণেরা সেই নবিশানে ইসালে সব সেই নবিশানে কি আম সালাম সেই নবীশ্বরে দরুদ শরীর অথচ দেখতে পাওয়া যায় এই মুসলমানদের ঘরে ছেলেদের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানদের দাড়ি কাটা সাহায্য পাবেন আবার যদি হাদিসকে প্রশ্ন করি এ আমার নাবি আপনাকে কতটা mohabbat করতে হবে কোরআনকে যদি প্রশ্ন করি এ আমার আল্লাহ আপনাকে ভালোবাসবো আগে না আপনার হাবিবকে ভালোবাসবো আমার আল্লাহ জানিয়ে দিলে কুল ইন তো তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বিকুমুল্লাহ এ আমার আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে গেলাম আমার ভালোবাসার দরকার নাই আমাকে ভালোবাসার আগে আপনার যেন তারা ফাত্তাবিউ করুনি আপনার এতে অনুসরণ করে আপনাকে মহাব্বাত করে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে ইয়ারসুল আল্লাহ আল্লাহ আপনাকে বিরাট মহাব্বাত করি আল্লাহ নবী জানিয়ে দিলেন না না মান আহাব্বা সুন্নাতি মান আহাব্বা হাবিবা নয় এ আমার আমার উন্মাতে রাগ মান আহাব্বা সুন্নাতি আমার সুন্নত তোমরা মহাব্বাত করো আমার সুন্নত তোমরা যদি মহাব্বাত করো আমি রসুল্লাহ তোমাদের ভালোবাসা হবে বলেন এই জলসাটা দেওয়ার সুন্নাত না দাড়ি রাখাটা শূন্য বলেন বলেন উত্তর চুপ করে আছেন কেন বাবা ওই করে দেখ ঘরের ছেলেগুলো এত সব আল্ট্রামডাল হয়ে গেছে এই বেলুন গুলো দেওয়ার কোন মানে হয় বিয়ে বাড়িতেও বেলুন জলসা হচ্ছে বেলুন বুঝতে পারেননি মেলায় চলছে বেলুন আর কোন জায়গায় আলাদা আলাদা দিতে চিত্র এই মাহফিলের ভিতরে বেলুনটা দিলে কত ক্ষতি হয় এসব দেবেন না জলসা ওই বাজার বসতে দেবেন না ঘরের মেয়েদের আটকে রাখতে পারবেন না ওই বাজার যদি বসে ঘরের মহিলাদের আটকে রাখতে পারবেন পারবেন না প্রত্যেকটা স্টেজে যে ওই মেলার বিরুদ্ধে কেউ যদি সচ্ছার কেউ যদি আন্দোলন করে থাকে জানবে না এই গোনাগার ছোট্ট শাহনাজ আগেই উঠি ওর বিরুদ্ধে আলোচনা করে কমিটির বিরুদ্ধে কেউ যদি মুখ খোলে কোনো আলেম ছোট্ট আপনাদের ভাই গোনাগার শাহনাজ এসেই কমিটির বিরুদ্ধে আলোচনা করে কারণ এরা আমার ভাই এদের ত্রুটিগুলো আমার ত্রুটিগুলো এরা ধরবে এদের ত্রুটিগুলো আমি ধরে দেবো এটাই তো এখন এটাই তো ভালোবাসা মা ভাইয়ের মহাব্বাত আর যদি এখান চলে গিয়ে কদলপুর গিয়েছিলাম জানিস কমিটিগুলো একদম বাজে ব্যবহার বাজে আল্লাহ রসিদ বলছে তোর খবর খারাপ খুব খারাপ হ্যাঁ জানা তুই যত বড় হুজুর হসেনা তোর বারোটা বাজাবে কবরের ঢোক একবার সেকেন্ডে সেকেন্ডে তোর কবরে বাস পড়বে মিনিটে মিনিটে না যা হবে এখানে খোলাখুলি হবে এখান থেকে চলে যাওয়ার পরে একটা জিনিসই মহাব্বা মনে থাকবে সেটা হচ্ছে আমার ভাইরা আমার কথাগুলো শুনেছিল মহাব্বাত করেছিল আদর আপ্যায়ন পেয়েছি যদি খারাপ ব্যবহার পাই সেটাও যে বলা যাবে না আরাম এখান থেকে কেউ যদি কমিটির ছেলেরা খারাপ ব্যবহার করে সেটাও যে পিছনে আলোচনা করা যাবে না আমার জন্য হারাম আছে এসব রুলস আছে সব চাপা দিয়ে দিয়েছে আল্লাহ নবী দীন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস সামনে নিয়ে আল্লামা مرحوم আমিন রাহমাতুল্লাহি কে আল্লামা হযরতে কোণকপুরী রাহমাতুল্লাহি কে আল্লামা হযরতে নিসারউদ্দিন রাহমাতুল্লাহি কে ফতোয়া কিতাব কে যে বাবা ওই ফতোয়া কিতাবটা ঘুরে দেখবে অতএব আমিনিয়া ও নজরে যুবকেরা একজন মুসলমান তার মুখের দাড়িটা যতক্ষণ না এক মুষ্টি হয় ততক্ষণ পর্যন্ত কাটতে পারবে না এক মুষ্টির নিচে দাড়িরা কাটাও হামাবি মাযাবেদের জন্য নিষেধ এক মুষ্টি আপনাকে দাড়ি রাখতে হবে আপনি ঢাকায় ছাট করে রাখবেন চলে চলেগা যে ইমাম সাহেব তার দাড়িগুলো ছোট ছোট করে রেখে দিয়েছে কেটে কেটে ছোট করে রেখে দিয়েছে ওই ইমামের পিছনে নামাজ পড়া হলো মাকরুহ তাহলে দাড়ি রাখবেন সেখানেও সারি আপনি খাম খেয়ালি রাখতে পারবেন না ছোট ছোট ও আর বাড়ে এনে ওই অবস্থায় রেখে দিয়েছে যদি ও রেখেছে এরকম এরকম সে এব সেরকম ও দশ বছর পরেও দেখি বাড় নে আর বাড়তে দেয়নি তো সবসময় কাঁচি রেডি বাড়ার চেষ্টা করবো একদম ছট করছে একদম আবার মশলা দেয় সাবিমা যাবে এটা যায় ও হানাফি মাজাহাব রহমাতুল্লাহ জিন্দেগি তৈরি করছো সাফি মাজাহাব মেনে চলতো তুমি কি আলু নাকি না 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 সুন্নতের উপরে তুমি ইমাম সাফি ইবাম সাফি রহমতুল্লা আলে সুন্নতে নাবাবির উপরে তিনি পরিবর্তন করেননি কিছু তিনি রেখেছেন কিন্তু রসুল্লাহ দাড়ি কিরকম ছিল সেটাই তো শেষ কথা এ কথা ঠিক না বল ইমাম সাফিকে মানবেন না রসুলকে মানবেন জোরে বলেন ইমাম সাফি আগে না রসুল আগে রসুল আগে না জামান আগে তো আগে আপনারা জানেন আমার এক এই হুজুর কেবলা শুয়ে আছেন উনিও শুনতে পাচ্ছেন মুজাব্দে জামান দাদা হুজুর পীর কেবলা আড়াইশো গ্রাম আড়াইশের বাতশালিয়েই ফুরফুরাই ইসালে সব প্রতিষ্ঠিত করেছিলেন কথা ঠিক না ভুল শোনেননি আড়াইশো গ্রাম একুশ বাইশ তেইশ এই সালে সব মোসাদে জামান দাদা কেব আমি কেচ্ছা বলতে আসিনি নীতি আদর্শের কথাটা শোনেন রসুল্লাহ কোন মাহাফিলে আসবে কোন মাহাফিলে সালামটা নেবে এ জায়গাটা ক্লিয়ার করুন কোন জায়গা সালামটা রসুল উল্লাহ দরবারে পৌঁছায় কোন জায়গায় কোন ব্যক্তির সালামটা রসুল উল্লাহ কে গ্রহণ করে এই জায়গা আজকে ক্লিয়ার করিনি আমরা জড়িয়ে রেখে দিয়েছি জড়িয়ে রেখে দিয়েছি কারণ যত জড়াবো তত ফায়দা বেশি কথা বুঝতে পার যত মুসলিম উম্মার ভিতরে জড়াবো কেটে কেটে টে কেটে টুকরো করতে পারবো যত দ্বন্দ্ব লাগাতে পারবো ফায়দা তো আমাদের বেশি ধাওয়াত এর এসব ধাওয়াত খেয়ে উঠতে পারিনি

ও আল্লাহ রাবান আল্লাহর রলি ও আমাদের হুজুর ও আমাদের পীর ও মুর্শিদ ইয়ারাই সোগেরাম বাতাসানি আপনি সারে সব দেবে মোজাদের জামান কেমন যেন লাগে আল্লাহ রলি জবাব দিয়ে দেন ও আল্লাহ রান্দারা ও আল্লাহ আলেম বান্দারা আমি আবু বাকর পৃথিবীর জমিনে সমাধান করানোর জন্য ইসালে সব দিন পৃথিবীর জমানে পৃথিবীর জমিনে সমাধান পাওয়ার জন্য ইসালে জবাব দিই না আমি মজা দিতে ইসালে

বাংলাদেশের একজন আলেন হ্যাঁ বাবা চলে এসো হ্যাঁ আমার রুহুল আমিন তুমি যে বাস করে বার একটু এখনো সেই রীতি আছে না নেই এখনো সেই রীতি আছে না নেই এখনো সেই প্রচলনটা আছে

ঈসা হাজির হয়ে গেছে ওদায়ে দাও এবাদ সালাম কিয়াম শুরু করলেন এট ফাস্ট রাসূলুল্লাহর উপরে সালাম কিয়াম করছে দেখে ইসালে علیہ الصাওব এসেছেন রূহানী হালাতে দেখে মুজাদ্দিদে জামান সালাম কিয়াম করলেন

তোমার ইসারা সবে কেন এলাম তুমি কি জানো তোমার বাদশা দেখে নয় তোমার লোকজন আমার উম্মাদের দেখে নয় ও আমার আবু বাকার রে তুমি সুন্নাতে তাবে দাঁড়ি করে আমি রসুল আমার মোহাব্বত করি তুমি তোমার জীবনটা সাজিয়ে ফেলেছ আমার নবী জানিয়ে দিলে ও বাবা আবু বাকার আমি নবীর অনুকরণ করে অনুসরণ করে যারা জীবন তৈরি করে দেয় ওরা আমাকে স্মরণ যদি একবার করে আমি রসুল রসুল্লাহ তার সামনে দাঁড়িয়ে যা তাহলে রসুল্লাহ এই মাহাপিল আসবে কাদের দেখে মলি সাহেবকে দেখে পিস সাহেবকে দেখে সুবি সাহেবকে দেখে মোবাল্ল সাহেবকে দেখে না আজকে ইসালে সব যারা প্রতিষ্ঠিত করেছে এরা যদি সুন্নাতে নবাবির উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় রসুল্লাহ এদের দেখেই মাহাপিল এসে হাজির হয়ে যাবে জরুরি বলেন সেই জায়গা করতে হবে তো নাকি আরে রে সারস ভাই কত নয় দশ হাজার এখন দিচ্ছে যে দশ হাজার টাকা দিচ্ছে পানি না জান্নাত নেই মানে ঠিক বলছি তো নাকি হ্যাঁ অমুক সাহেব কত নেবে পনেরো লিয়াই আমি একাই দিয়ে দেবো পনেরো হাজার ভাই পনেরো হাজার টাকা তুই দিবি চলনাস কে সার্নামাজ আমাদের সঙ্গে সময় চল যা চল যা বেশি করিস নি পনেরো হাজার টাকা দিচ্ছে আবার বড় বড় বাতেলা হয়ে গেল এই কথা ঠিক বলছি না বাস্তব চিত্র চরিত্র ও টাকা ওকে নাজার দিতে পারবে ওই যে দান করেছে কাজে আসবে তো এ সম্পর্কে কেউ ফতোয়া দেবে না অজ করবে না ওই টেনশন যদি দাওয়াত না হয় হুজরুমি ঘুচিয়ে দেবে কবর একবার ডোক সব সাইজ হয়ে যাবি কে ভালো কে খারাপ বিচার তো ওইখানেই হবে কথা ঠিক না ফুল কোথায় হবে বাপ

যেমন করে ঝরনা বাঘায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে জুরি হয় না সোহানাল্লাহ আর ছিললে হবে না সোমান আধার যেমন করে চায় আলোকে পাহাড় যেমন করে ঝরনা বাঘায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে চায়ালোকে ইল্লাল্লাহ গধুলির আলো বিকেল বেলায় কাঠে না কাঠে না মনোরঙী বেলায় গুলির কাঠে না কাটে না আধার যেমন করে চায়ালোকে আধার যেমন করে চায়ালোকে তেমনি করে প্রভু চাই তোমাকে জোরে বলবেন না ছিল হবে না তেমনি করে প্রভু চাই তোমাকে পাহাড় যেমন করে ঝরনা বাঘায় নদী যেমন করে সাগরকে কে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে আলোকে আধার যেমন করে আলোকে লাগাত ইল্লাল্লাহ। কচি শিশু যেমন মায়েরা চল কবুল কচি শিশু যেমন ধরে রাখে করে না কবুল তেমনি করে প্রভু চাই তোমাকে তেমনি করে প্রভু চাই তোমাকে আধারো যেমন করে চায় লোকে জুড়ে বলবেন না সোহানাল্লাহ তেমনি করে প্রভু চাই তোমাকে পাহাড় যেমন করে ঝরনা বহায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে আলোকে আধার যেমন করে আলোকে লাই ইল্লাল্লাহ। লা আমার নজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চা আলোচনায় কষ্ট পাচ্ছেন কোন কষ্ট দেওয়া কথাবার্তারা বলছি ভাই বলার হক আছে না নেই অধিকার আছে না নেই ভাই হিসাবে বলে যাচ্ছি হুজুর হবার শখ নেই বুঝতে পারেননি হুজুর শখ নেই ভাই হওয়ার শখ জিন্দেগি তৈরি করেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন বলুন সকলে আল্লাহ আমিন জোরে হবেন আল্লাহ আল্লাহ আমিন আজকে মাহফিল আজকে মজলিস দরবারে মকবুল হয়ে যাবে যখন কমিটির ছেলেগুলো পাঁচ নামাজি হয়ে যাবে কমিটির ছেলেগুলো এরতে বাই সন্নাতে উপরে মহাব্বাদ করে জিন্দগি তৈরি করবে আল্লাহ দরবারে এদের ওসিলায় আল্লাহ কবুল করে নেবে জোরে বলুন জামানে কার ওসিলাই কবুল হলো মোজাদ জামানের আখলা কেরসিলাই আজকে নাইনটি ফাইভ পার্সেন্ট ঘরের ছেলেরা জলসা দিচ্ছে কমিটির ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলেরা পানি নেয় না ইস যে পোশাকটা পরে ওরা জিন্স ওটাও পরা হারাম এই ফতোয়া দেওয়ার ছেলে নেই আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাহ আলিক বা সাল্লাম পাক জবানে জানি দিয়ে গেলেন হারামালে বা শুনলে বা শুননা হারাম আমি রসুল্লাহ জানি দিয়ে গেলাম এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যে সময়ে ছেলেরা পোশাক পরবে বটে মেয়েরা পোশাক পরবে বটে ছেলেরা পোশাক পরবে বটে মেয়েরা পোশাক পরিবেটি উলঙ্গ আর উলঙ্গিনীইই সমতুল্য হয়ে যাবে এ নজানেরা কতলপুরের নজানেরা ভালো করে বুঝবা চেষ্টা করো আজকে ঘরে ছেলেটা আজকে যে জন ছেলেটা ওয়াজ মাহফিল দেয় হাজার হাজার টাকা আছে আপনার চাঁদা দেয় ওই ছেলেটা যে জিনসের প্যান্টটা পরে আছে আমি জিনসের কাপড়টাকে হারাম বলতে পারি না ওটা মোটা কাপড় শরীয়তকে অ্যাকসেপ্টেবল সমর্থন করবে যতো যতো কিন্তু না না না

বলেন বলেন ভুল বলতিস নাকি একদম সমীক্ষা করা আলোচনা ও সব ফগুর্মি গল্প চলবে না আমার কাছে যে ঘরের ছেলেটা এই নাভিন নিচে প্যান পরে ঘুরছে ও পাক অবস্থায় ঘুরছে না না পাক অবস্থায় জোরে বলেন আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে ইন্নাল আযাবিল খবর লা ইস্তানজিরুনা মিনাল বাউলি ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম যারা নাপাক অবস্থায় জীবন যাপন করে পেশাব ফেরার পরে পানি গ্রহণ করে না নাপাকি অবস্থাতে যাদের জীবন চলে ইন্নাল আযাবিল খবর নিশ্চয়ই ওই ব্যক্তির কবরটা আযাবের কবর হয়ে যাবে ও যদি পীর সাহেব হয় ওর কবরটা আযাব হবে ও যদি মওলি পুলিশ হয় ওর খবরটা হবে ও যদি বিরাট বংশে উচ্চ বংশের মানুষ হয় ওরও মরে যাওয়ার পরে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওর কবরে রাজা কায়ামত পর্যন্ত বন্ধ হবে না এন জনে যুবকের নাভির নিচে প্যানে পরে তো রেগুচ্ছি ওটা এক নম্বর খরম আমি কিন্তু এখনো বলছি জিন্সের কাপড়টাকে খারাম আমি বলিনি আল্লাহ নবি জানিয়ে দিয়ে গেলে এ আমার

ঘরের ছেলেটা জিন্সের প্যান্ট পরেছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রমিশা ছিল দেখে বলছে ওই দেু নি কিচ্ছু নেই পেছনে কি আছে না আছে যুবতী মেয়ে পুরো মাপা শুরু করেছে কিচ্ছু নি কিচ্ছু নি হলেও আমার দাঁড়াচ্ছে কিচ্ছু নি দে আবার ওই যুবতী মেয়েটা একটা লেগিন্স বেরিয়েছে না লেগিংস প্যান্ট ওপরে ঘুরে যাচ্ছে জন ছেলেরা দাঁড়িয়ে ছিল দেখে ও চুরি সবরা সেলিমা কি জিনিস ও জন ঠান্ডাই যাচ্ছে একদম দেখে এই কথা ঠিক না বুঝ তাহলে ঘরের মেয়েগুলোকে লেগিংস পরাচ্ছেন ছেলেকে পরাচ্ছেন জিন্স আর কাবা ঘরকে নাড়া দিচ্ছেন কাবা ঘর বলছে আল্লাহ এ কত বড় গজব ওর ঘরের কাবা আলগা ও আমার গেলাপ ধরে টানছে ওর মাথায় ব্যাস ফেলো ওর মাথায় ব্যাস ফেলো কাবাই দোয়া চাচ্ছে জন্য আরে বাপরে বাপ ঘরের বিবি সব সময়

হালালগুলো হয়ে যাবে হারাম নামাজ পড়াটা হালাল না হারাম দাড়ি রাখাটা হালাল না হারাম সত্য কথা বলাটা হালাল না হারাম এসব আমাদের কাছে হারাম বলেন ঠিক বলছি না জোরে বলেন এসব হারাম হয়ে গেছে না সম্মানের সঙ্গে বাঁচবে হ্যাঁ সেরিয়াতের গলায় ছুরি চালিয়ে সম্মানের সঙ্গে বাঁচবে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে যত বড় বংশের মানুষ হোক না কেন তুই তোর চেহারা যতই সুটো মুসাটা মুখ না কেন তোর নিচে রেখে দেবে কাওয়া বাগদি পৃথিবীর জমিনে যত নিচু বংশ আছে তাদের কালা উপরে তুলে দিয়ে তোদেরকে শেষ করে ফেলবে একদম গোটা বিশ্বের মুসলমান দোয়া চাইছে আল্লাহ তাবলিক জামাত বিরাট বড় বড় ইস্তেমা করে সেখানে লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ে দোয়া চাইছে আল্লাহ মুসলমানদের হেফাজত করো ও মুসল্লি ও আমির সাহেব তুমি তো অত আল্লাহ আল্লাহ তোমার দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তারপরেও কেন ফিলিস্তিনে বোমের ওপরে বোম পড়ছে একবার কইবে দাও হ্যাঁ তাহলে দুটো হারাম হলো আমি বললাম তিনটে হারাম আছে জিন্সের প্যানে কটা হারাম আছে জোরে বলেন সব আসামি বোধ হয় ভর্তি সব পরেন বোধ নাকি আরে বলবি মুন খুলি কত বললাম জন ছেলেরা কটা হারাম তিনটে দুটো বললাম আর একটা বলি নাকি এরা টেনশনে পড়ে গেছে এই কি আর একদম কোথলপুরে ঢুকতে দেওয়া যাবে না ঢুকলেই আমাদের ঠুকবে দরকার নেই একদম আনিস নি ভাই রামা জোয়ানেরা যুবকেরা টাইট ফিট পোশাক পরা ছেলে এবং মেয়েদের জন্য খারাম আর তৃতীয় নম্বর খারাপ হল এ দা যুবকেরা তোরা যে জিন্সের প্যান্টটা পরিস চাকনুর ঘাটের নিচে লুঙ্গি ঝুলিয়ে তহবান ঝুলিয়ে প্যান্ট ঝুলিয়ে ইজা ঝুলিয়ে পরা মুসলমান যুবকদের জন্য পুরুষদের জন্য হারাম খারাম হারাম আপনার গাঠির নিচে আপনার টাকনুর নিচে গোড়ালির নিচে কিংবা আপনার নেপুরু ঘাটের নিচে যেটাই বলেন না কেন আপনারা পুরুষরা যদি এই টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরি ওই কাপড়টাকে সহ ওই অঙ্গুটাকে আল্লাহ জাহান দিয়ে দেবে এ নজনে না যুবকেরা তোদের জিন্সের প্যান্টগুলো কোথায় থাকে একবার বল বলে দেখেছেন ওই জন্য ঘরের ছেলেরা বলছে ও দরকার নেই সারাজ ভাই যখন বলেছে ওগুলো পড়া যাবে না হারাম তাহলে এক কাজ কর ফ্রি কোয়ার্টার কেন ওটাও তো টাইট এই কথা ঠিক না হল ওটাও তো টাইট চাবি কোথায় বাপ ফিরে আয় সোনার মানিকরা এরকম বড় বড় ওয়াজ মাহফিল তোমরা দিচ্ছ তোমরা টাকা পয়সা খরচ করছো আমরা এসে ওয়াশ করছি আমাদের দায়িত্ব যেটা আজকে দায়িত্ব থেকে কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরলাম রাগ করলেন জোরে বলেন ভাই তো আমি জোরে বলেন আমি ভাই তো ভাইয়ের হক কিছু কথা বলেছেন না বলেন মেনে চলো জিন্দেগি পাক।

জামিনি আমাদের জিন্দগিটা আপনার একটি অনুসরণ করি কাপের মুশ্রেকদের থেকে আলাদা বানিয়ে দিন এই হুদিন আসারাদের থেকে আলাদা বানিয়ে এতে ব্যয় সুন্নাতের অভাবের উপরে জীবন তৈরি করুন টাকা পয়সা চায় না ব্যবসা বাণিজ্য চায় না উন্নতি চায় না চাই শুধু তোমার আর তোমার হাবিবের তোমার এবং তোমার যদি হাসেল করতে পারি দুনিয়াটা আমাদের পায়ের নিচে হয়ে যাবে আমা তৌফিক ইল্লাহ